কথাও মিথ্যা না আল্লাহর নবীর সবগুলো কথা দ্রুব সত্য আসমান যেমন সত্য জমিন যেমন সত্য ওই সূর্যের আলো যেমন সত্য চাঁদ যেমন সত্য আমার বর্তমান জীবনটা যেমন সত্য নবীর প্রত্যেকটা কথা শতভাগ সত্য মুসলমান নবীর আশিকের দল জান্নাত আছে জাহান্নাম আছে কবরের আযাব আছে একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না মুসলমান ইমানদার এই জাহান্নাম কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর জ্বলতে 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 জাহান্নামের আগুনের বর্ণ হলো সাদা আবার 1000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনের বর্ণ হলো লাল আবার 1000 বছর পর্যন্ত জ্বলতে 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 জাহান্নামের আগুনের বর্ণ হলো কালো আর কালো এই জাহান্নামের আগুনের কি বর্ণনা একদিন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে দাঁড়ায়া কান্না করে আল্লাহর নবী ডাক দিয়া বলে ও জিব্রাইল কান্না করো কেন তোমার তো কান্নার কথা না জিব্রাইল ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম বড় ভয়ঙ্কর আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি বলে তুমি তো ফেরেশতা তোমার কান্না করার কোনো দরকার নাই বলে আমি ফেরেশতা যেমন ইবলিসও তো ফেরেশতা ছিল ইবলিসকে আমার আল্লাহ জাহান্নামী বানায় দিছে আমি তো আমার ভবিষ্যৎ জানি না ভবিষ্যতে আমার কপালে কি আছে আল্লাহ আবার আমার উপর রাগান্বিত হয়ে যান কিনা তবে জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না বলে জাহান্নামের একটু বিবরণ আমাকে শোনাও বলে ইয়া রাসূলুল্লাহ কি বিবরণ আপনাকে শোনাবো এই জাহান্নাম যদি একটা সুই পরিমাণ ছিদ্র হয় ওই ছিদ্র দিয়া যতটুকু তাপ জমিনে আসবে ওই তাপে জমিনে কোনো সবুজ গাছ বৃক্ষ তরুলতা উৎপন্ন হবে না সব জ্বলিয়া ধ্বংস হয়ে যাবে তামাম দুনিয়া জ্বলিয়া ধ্বংস হয়ে যাবে জাহান্নাম বড় ভয়ঙ্কর এ মুসলমান নবীর আশিকের দল জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আযাবের যে ফেরেশতা ওই একজন ফেরেশতা যদি জমিনে উকি মারে দুনিয়া জমিনে ছাড়িয়া দেওয়া হয় ওই ফেরেশতার আতঙ্কে তামাম দুনিয়ার সব মানুষ মরিয়া যাবে কেউ বাঁচিয়া থাকবে না বলে জাহান্নাম এত ভয়ঙ্কর জাহান্নামের শিকলটা যদি যেই শিকলের কথা কোরআনেও আছে বলে ওই শিকল যদি পাহাড়ের উপর ছাড়িয়া দেওয়া হয় মুহূর্তের মধ্যে পাহাড় শক্ত পাহাড়গুলো বোমের মতো গলে যাবে জমিনের প্রথম স্তর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম জমিনের সব স্তর মোমের মতো গলিয়া গলিয়া মুহূর্তের মধ্যে শিকলটা সর্বনিম্ন তলায় চলে যাবে এই জাহান্নাম বড় কঠিন গো ইয়া রাসূলুল্লাহ এ মুসলমান নবীর আশিকের দল আমার নবী জিব্রাইলকে জড়ায়া ধরে কান্না করে বলে জিব্রাইল আর বলিও না আমার কলিজা বাহির হয়ে যাইতেছে জিব্রাইলেরও কান্না আমার নবীরও কান্না গায়েব থেকে আওয়াজ হয় আপনাদের কান্নার কোনো দরকার নাই আপনাদের বর্তমানও ভালো ভবিষ্যৎও ভালো আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কান্না করেছেন এ মুসলমান সারাটা জীবন কান্না করে কাটায় দিয়া গেলেন এখনো রওজা মোবারকে আমার নবী কান্না করেন পরকালেও নবীজি কান্না করবেন উম্মতি উম্মতি বলে কান্না করবেন যেই নবী এক সেকেন্ডের জন্য আমাদের ভুলেন না একটা জবানও বন্ধ রাখবেন না শেষ সময় ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা ওই নবীকে জীবন দিয়া ভালোবাসতে চাই কি চাই না বলুন কবরে নবীকে চাই কি চাই না মিজানে নবী চাই কি চাই না হাশরে ময়দানে নবী চাই কি চাই না মুসলমান ইমানদার তাইলে নবীর সুন্নাতের পাবন্দি করো আজকের পর খাঁটি তওবা করো নিয়ত করো আল্লাহ তোমার নবীরে মহব্বত করি দাড়িগুলো লম্বা করে দেব আর দাড়িতে ছুরি চালাইব না আয় আল্লাহ আজকের পর আর নামাজ ছাড়ব না আয় আল্লাহ আজকের পর আর মিথ্যা বলবো না সুদের খাতায় আমার নাম কাটিয়ে দিব আর সুদ খাব না আয় আল্লাহ তওবা করিলাম তওবা কবুল করিয়া নাও জান্নাতের বাগানে গিয়া আমার
আমার বান্দা খাঁটি তওবার নিয়ত করে ফেলেছিল গুছানোর সময় পায় নাই আমার বান্দার নামটা যদিও এখনো ওখানে লেখা আছে তওবার নিয়ত করে আমারে ডাক দিছে আমি আল্লাহ তো বান্দারে maaf করে আমার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে দিছি এ মুসলমান ইমানদার হতে পারে এটা জীবনের শেষ মাহফিল একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা খাঁটি তওবা করে নিতে চাই কি চাই না ডাকতেন তো বলেন আল্লাহ চিল্লাবেন আল্লাহ আরো জোরে বলি আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারদারে বলে না আপনার বান্দা যাবে কারদারে এ মুসলমান ইমানদার যদি খাঁটি তওবা নিয়ে মাওলাকে ডাক দিতে পারো আমার আল্লাহ গুনাহ মাফ করাইয়া ঘরে ফিরাই দিবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন জোরে বলেন আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু